ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মাইনুল ইসলাম শোভন, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে ডেল ল্যাটিটিউড 7280 ল্যাপটপের কিবোর্ড কীভাবে রিপ্লেস করতে হয় এটাই দেখাবো। প্রত্যেকবারের মতো আমরা ল্যাপটপের প্রত্যেকটা স্ক্রু এভাবে একটা একটা করে আস্তে আস্তে করে খুলে নিব। ল্যাপটপ স্ক্রু খোলা শেষে এখন আমরা ল্যাপটপের পিছনের ব্যাক কভারটা খুলে নিব। এখন আমরা প্রত্যেকবারের মতোই ব্যাটারিটা আগে ডিসকানেক্ট করে রাখবো। দেন আমরা মাদারবোর্ডের প্রত্যেকটা স্ক্রু এক একটা করে খুলে নিব। এখন আমরা একটু একটা করে প্রত্যেকটা রেবন খুলে নিচ্ছিলাম। দেন এখন আমরা ফ্যানের স্ক্রু খুলে স্পিকারের রেবনটা ডিসকানেক্ট করে রাখবো। ডিসপ্লে রেবনটা খুলে এখন আমরা মাদারবোর্ডটা আলাদা করার চেষ্টা করব। অলরেডি আমাদের মাদারবোর্ড আলাদা করা শেষ, এখন আমরা কিবোর্ডটা খোলার চেষ্টা করব। এই ডেল ল্যাটিটিউড 7280 কিবোর্ড খোলার জন্য আপনার এই চারপাশে প্রত্যেকটা ছোট ছোট স্ক্রুগুলো খুলতে হবে। আগে একটা একটা করে ছোট ছোট অনেকগুলো স্ক্রু হয় এখানে চারপাশে, একটা একটা করে প্রত্যেকটা স্ক্রু খুলতে হবে। অলরেডি আমাদের চারপাশে প্রত্যেকটা স্ক্রু খোলা শেষ, এখন আমরা কিবোর্ডটা আলাদা করে নিব। একটু খেয়াল রাখবেন কোনো যেন কোনো সাইডে কোনো স্ক্রু থেকে গেল কি না, এভাবে আপনারা খুলে নেবেন। আমাদের অলরেডি কিবোর্ড খোলা শেষ, কিবোর্ডটা খোলার পরও কিন্তু আরও কয়েকটা স্ক্রু আছে, এভাবে খুলে নেবেন। এখানে ইম্পর্টেন্ট একটা কথা হলো এই কিবোর্ডের মাঝখানেও কিন্তু কয়েকটা স্ক্রু থাকে, দুইটা না হলে তিনটা স্ক্রু থাকে মডেল ওয়াইজ। এগুলো আপনারা আস্তে আস্তে করে একটা একটা করে খুলে নেবেন। আমাদের অলরেডি কিবোর্ড খোলা শেষ, এখন আমরা নতুন কিবোর্ডটা লাগিয়ে ফেলবো। এই হলো আমাদের নতুন কিবোর্ড ডেল ল্যাটিটিউড 7280। এটা কিন্তু অরিজিনাল কিবোর্ড আমরা লাগাচ্ছি, ব্যাকলাইট সহ অরিজিনাল কিবোর্ডটা। এখন আমরা আগে যেভাবে খুলছি ওইভাবে আমরা একটা একটা করে স্ক্রুপ দিয়ে লাগিয়ে দেওয়ার চেষ্টা করব। ভিতরের স্ক্রুগুলো আমরা দুইটা লাগিয়ে দিলাম। আমাদের অলরেডি নতুন কিবোর্ড এই কভারে লাগানো শেষ, যখন দেন আমরা এখন চারপাশে প্রত্যেকটা ছোট ছোট স্ক্রুগুলো আমরা এখন লাগিয়ে আটকে দিব। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন।
দেন এখন আমরা একটা একটু একটু করে চারপাশে ছোট ছোট স্কুপগুলো লাগিয়ে ফেলবো। এই ল্যাপটপ ক্ষেত্রে কিন্তু অনেকগুলো স্ক্রুপ হয়, আপনারা কিন্তু খেয়াল করে প্রত্যেকটা স্ক্রুপ লাগিয়ে ফেলবেন। অলরেডি আমাদের কিবোর্ড লাগানো শেষ, এখন আমরা কিবোর্ডের র্যাবনটা লাগিয়ে ফেলবো। দেন ব্যাকলাইটের কেবল র্যাবনটাও লাগালাম। এখন আমরা মাদারবোর্ডটা ল্যাপটপের বডির সাথে অ্যাডজাস্ট করে নেব। আমরা প্রত্যেকটা স্ক্রুপ দিয়ে এভাবে মাদারবোর্ড লাগিয়ে ফেলবো। আমাদের টোটাল লাগানো শেষের পথে এখন আমরা ওয়াইফাই ডিভাইসটা এভাবে কানেকশনটা দিয়ে দিব। M.2 লাগিয়ে নিচ্ছি। আমাদের টোটাল অ্যাসেম্বলিং শেষ, এখন আমরা র্যাবনটা লাগানোর শেষে আমরা ব্যাটারিটা লাগিয়ে ফেলবো। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, অ্যান্ড আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এরকম আরও টেকনোলজি ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আমরা পাওয়ার দিয়ে চেক করে নেব ল্যাপটপ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।